যারা অরিজিনাল ফিশ শপ, তারা তুমি লুঙ্গি দিবা না হাদিয়া দিবা না দেশি মুরগার ডিম দিবা না গাছের লাউডা দিবা, মাছের মাথাটা গরুর কইজারা আসল ফিশ শপ যারা তারা এটা বিচারে না, তারা বিচারে তার তার এই যে মুরিদরে আল্লাহওয়ালা বানাইতে পারছে কিনা, ঠিক কিনা ক? আর আমরা যখন ফিসাব বাড়িছে হ্যাঁ তা আল্লাহ আল্লাহ হোক না হইলে তো শয়তান আল্লাহ হোক তে না হইলে জাহান নামে সৌরাস্তা দিয়ে জড়িত হোক, হ্যাঁ এবার আর টেহা ফেলে এসা ঠিক কিনা কম? এবার গাছের লাউডা মাছের মাথাড়া গরুর কুলডা বিদেশি কুতার টেহাড়া মাইয়ার বিয়ে নাতে এই মুড়িদার মাইয়ার বিয়ে হয়েছে লুঙ্গি ডাইছে নিয়ে হর হয়ে ফেলছাইয়া তাহে বেড়া জবাব দিতে পারবা না কেয়ামতের ময়দানে, ঠিক কিনা? মুরিদ জাহান্নামও যাক নইলে জান্নাতও যাও, ফির সাহেবের এতে কিছু আসে যায় না, মনে রাখবা এই ফির সাহেব ফির সাহেব নামের কলঙ্ক, তুমি যে দৈর বইয়া রইছ ফির সাহেবে তোমার জান্নাতও নিব, হ্যাঁ ইয়া লোক না ফির সাহেবে জান্নাতও নিবা বাড়ে এই আশায় দোহান ভাই গাইতে আসো, আর হ্যাঁ বাড়া ইয়া লোক না ফির সাহেব চিনি না বাংলাদেশে জান্নাত এত সোজা পাহনাবিকরণের জায়গা পাও না, অ্যাসেন্ট লাগায় অ্যাসেন্ট ফির সাহেব এলাকা তাইয়া গরম মরিচ কটা সাইডে দিছে দেহার বিনিময়ে, কয় কি তা করো তুমি কয় মাটি গাড়ি কত পাও 500 কয় আমার লোক ঘুরো 1000 অন হাতে ঘুরে ঘুরে কি তা করে ফির সাহেব আইসে গোপালপুর আইয়া সেটা মসজিদও বইছে না হলে কোনো এক মরিদের বাইক বইছে অ্যাসেন্ট লাগাই দিছে চারিগুল দিয়া, হ্যাঁ তারা গিয়া গিয়া আটটা কয় কিতা বইয়ে বেশি কিতা বইয়া বেশি কিতা মরিদ রিস্কি তুই তাড়াতাড়ি মরিদ এটা বুঝাইয়া হলাইয়া নিয়া সেরা ফির সাহেবের মুড়িদ বাড়ায়, আব্বা ফির সাহেব মুড়িদ বাড়ানোর জিনিস না, হকানি পীর যারা তারা মুড়িদে মুড়িদ ওইতো আইলে এবারে জার জার করে ফানি সেরা দিয়া কইছে বাবা তোমারে আমি মুড়িদ করাইতে পারতাম না তোমার আগে সাইয়া লই, তুমি যদি আমার মুড়িদ হইয়া নামাজ না পড়ো আল্লাহ যদি কয় কিরে তোর মুড়িদ যদি নামাজ পড়লো না তো আমি বেড়াইয়া ধরা খাইয়া লাই, ঠিক কিনা ক? মুরিদ সুদ খায় ফিসাবের খবর নাই, মুরিদ ঘুষ খায় ফিসাবের খবর নাই, মুরিদ বেনামাজি ফিসাবের খবর নাই, বেনা বেদি একখানো আছে ফিসাবের খবর নাই, ঠিক কি না কো? নিপিন্ডের কলঙ্ক ঠিক কি না কো? এত সুজা ফিসা এই ফিসাব কারে কো না যাও মুজাদ্দাদ জামান ফুরফুরা আবু বকর সিদ্দিক কুরাইশি এখন যখন মুরিদ এই কথা মনে আছে রে কারাইডা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ আবার আইয়া সেটা কো হুজুর মুড়ি দিতাম সাই হুজুর এ সাইয়া দেখে কামাইয়া কুমাইয়া আসার খাইয়া ফোনের কথা বেড়া সেই ফিস লাগিয়ে সে কামাইয়া গালমাল বেড়াইয়া অন হুজুরে কয় বাবা তো তুমি কি মুড়ি দিতাইছ কয় কে রে মুড়ি দিতাইছ কয় আমি আল্লাহ পাইতাম সাই সব আল্লাহ কইতাম না এবার হুজুরে মুড়ি বানাইছে তারা তো হুমিও ডাক্তারের মতো আগিলা ফির সাহেব বড় বাজাইনা ফির সাহেব এবার করছে কি এবারা কয় মুড়ি রইস কহ কয় তো আমি যেমনি কই এমনি চলতে ফারবা কয় জি হুজুর ফারাম কয় ঠিক আছে ফাঁস অক্ত নামাজ পড়ো ফাঁস অক্ত নামাজ পড়ো রোজা রাখো আমার লগে চলো তো এবার মুড়ি রইছে মুড়ি রইছে পরে হুজুরের লগে ঘুরে হেন যায় হেন যায় হুজুরে আবার আদর করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 বাসার পণ্ডিত সাপ মানুষ হুজুরে আবার দেশি মুরগার রান্না বাড়ার ফাতো দেয় মাছ টুকরাটা দিলে হুজুরে ভাঙ্গা কুতুর দেয় তারপরে গরুর কলজারাতে দুই টুকরা দেয় এমনি আদর করে করে ফালতে এই বড় করতেছে মুড়িদের দিন যাইতে আছে একদিন হুজুরে মাগরিবের পরে আল্লাহর তাল জিকির করতেছে তালিম দিতে আছে এমন সময় দেখে ফুরারা মাঠ মনে হয় যেন হাসরের ময়দান হইয়া গেছে যার যার করে কানতে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরও গাল বাইয়া বাইয়া ফান ভিজে ফরতে আছে ও দিন দুনিয়ার খবর নাই হুজুরে চাইছে আরসুহে চাইয়া দেখে যে গাল বাইয়া বাইয়া পাঞ্জাবির বুট টুক বেড়ায় ভিজা গেছে গা হুজুরে বুঝছে আজ যে সময় যেমনি জুয়াইছে গোসাড়া দেওয়ানোর লগে লগে হিওর সাইডা দিব সুবাহানের লগে তো হুজুরে আজ আর সারণ জানা আজ যে হুজুরে আসতে করে গালটার ভিতরে হাত দিয়া গা বাবা আর না কামাইলে সারে না সুবাহানাল্লাহ কইতেন না দেখা তো দিন করলাম কিচ্ছু কইছে না অহন কয় বাবা আর না কামাইলে সারে না এবার আর কান্দা কি কমছে না বাড়ছে রে একটা শব্দ করে নাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা শব্দ করে নাই তিনি আস্তে করে দোয়ার পরে মোনাজাতের পরে বাড়িতে গেছে গিয়া দেখে বেগম সাহেব টেবিলের উপরে খানা ফত্র রাখা শুইয়া গেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে কয়
আমি যত রাত্রে আসি কোনোদিন তো আমারে ফালাইয়া খায় না, কি রাজ্যা কারবার কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া ডাক দিছে বউয়েরে, গিয়া কয় কি স্বাস্থ্য খারাপ, কয় না শৈল বালায়, কয় তো শুয়ালাই সদি, কয় শৈল বালা মন্ডা ভালো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিরে মন খারাপ কিরে, কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। তাই তো তুমি আতকনে দেখলে আর আগে দেখছো না, তুমি একটা শব্দ করবে না বাচ্চারা, শুধু আমার দিকে তাকাই থাকো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জিগা কয় স্বাস্থ্য খারাপ নাকি, শুয়ে গেছো কেন, কয় না শরীর ভালো আছে মনটা ভালো নাই, কয় মন ভালো না কেন, কয় না দিয়া চাইলে বুঝবেন মন ভালো না কেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে আমার থোতার ভিতরে যে খোসা খোসা দাঁড়িয়ে দেখা যায়, দাঁড়িয়ে বোধহয় রিয়াকশন করছে, বুদ্ধিমান মানুষ না বুঝা লাইছে, আরে আমার দাঁড়ির লিজ্ঞা বোধহয় তাই নেই মান অভিমান করতে আছে, জামাইয়ের কাছে বিয়া বইসা সাপ মানুষ, ওহান দেখে পাঞ্জাবি গাও দিয়ে টুফি মাথা দেয়, এইরকম জামাইয়ের কাছে তো আর বিয়া বইসা না, তো কামাইয়া পুমাইয়া হমান ওহন আদড়াই দি খোসা খোসা দাঁড়িয়ে দেওয়া যায়, পায়জামা খুলে না, প্যান্ট শার্টে গুল রইছে, পাঞ্জাবি কিনা লইছে, টুফি দিয়ে একটা দুইলে আরেকটা মাথা দেয়, কারবার গিতা বেরিয়ে বুঝছে তাইনি রে টাইট না দিলে তাইনি হুজুর হইয়া যাইব। এখন গিয়ে হইতা রয়েছে পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় কিতা মন খারাপ, হ কই কে রে, কই যে হইছে দেখলেই বুঝবেন, ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝা লাগছে আরে এই খোসা খোসা দাঁড়িয়ে লিখে না তাই এই কথা কয়, তো ভদ্র মানুষ না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর ফিটা ফিটিত গেছে আমরা, তারা হইলে তো করল কী থাকলে কি থাকলে সুলেমিতে হাসান ধরে ঘুমুর ঘুমুর দুটো দিয়ে বই ফিটে ধরাই দিল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো ভদ্র মানুষ, এবার করছে কি তা আস্তে করে দুগুলা খাইয়া গিয়া দেখে যে বিছনাও আল বিছনাও কত কটা বিছনাও দুইজনে দুই বিছনা হে বিড়িয়া সিফা খাড়ের মধ্যে হইতে রয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আরেক খালো বিছনা করে রাখছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করছে ভালো হয় রিয়েকশন হয়েছে, ওহন কিটা কর আস্তে করে হইতা আল্লাহর লগে কথা কয়, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে তুমি না বিলে তারা রাস্তা দেখাও সাহায্য করো, আমি যদি তোমার পথে চলতাম চাই আল্লাহর অলি তোমার বন্ধু আমার গালে হাত দিয়া কয়লা কামাইনে সারে না, আর বউদি রিয়াকশন করছে আমার একটা বুদ্ধি দাও, দাড়ির জায়গায় যেন দাড়ি থাকে বউ যেন খুশি থাকে আমার একটা বুদ্ধি দিয়া লাও, আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না, দেয় নাকি দেয় না, আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে, শক্তি কুদ্দুর লাগিয়া উঠছে ঘুমের ভিতরে যেই বুদ্ধি ধরনের দিছে, সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া এবারায় খাইতে বইছে নাস্তা বইয়া সেটা বউরে ডাক দিছে গেলা কো আমি তো হেন কইতে কো কয় কুনতে কয় কামের ফলা ডাকো, খাইতে বইয়া কয় কামের ফলা ডাকো কইতে তো আছে হেন কয় ডাক দাও, ডাক দিছে রে সাবে তোরে ডাহে, এখন তে আইছে পরে বউরে ডাক দিয়ে কয় একটা টেহা দাও, তারে কো দুইটা প্লেট লই আইতো, কেটা লই আইতো প্লেট কয়ডা দুইটা মতো জারা দিয়া সই জারা দিয়া কথা কইবি এই কিতা রে কয়ডা রে এডিয়ে নইলো হাওয়া মার হাওয়া বলো বেডিও তো চালাক কম না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সত্র ভাষার পণ্ডিত এবারে কেন মুরুক্ষ বউ বিয়া করছে, হ্যাঁ বেডিও তো কিছু কিছু বিয়ে ফাঁসটা আছে কিয়া কিছু কিছু হলেও তো বিয়ে ফাঁস হইব কমপক্ষে কেন, হ্যাঁ বেডিও তো সালা এ বিডিয়া যে সেটা চেয়ারের পিছিয়ে দিয়া কান দাঁত দিয়া জামাই রে কইতে আছে ইয়া ব্লেড তো বুঝছি দুইটা কিন না দুইটে কাহারে দুইটা কিন কয় দুইটে কারি দুইটাই তো আনবো কে রে দুইটা কে রে, কই চিন্তা করে দেখলা আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না কামাইলা বউ খুশি না দাড়ি রাম কাল দেখিয়া সংসার টিহার লাগতো না আগে
দাড়ি যেটা ওই হইব চিন্তা করছি দাড়ি কামাই না তো বেটিও কয় দাড়ি কামাই তো একটা ব্লেটে সাড়ে দুইটা গেরি এবিডি এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুস্কি হাসি দিয়া কয় চিন্তা করে দেখলা আমার দাড়িটি যখন তোমার পছন্দ না তোমার যে চুলটি ভাল লাগে না কুটকুটা কুটকুটা হতাম নইলে কুটকুটা এটি ঘষা কাজ সমান সমান আপনি দাড়ি কামাই দেন আমি কি কইছিনি আপনি যদি চুলের কথা কন আমি চুল্লি কামাই লাগলে কিরকম দেখা যাইব কয় সমান সমান কয় বুঝলাম না কয় দাড়ির জায়গায় দাড়ি থাক চুলের জায়গায় চুল থাক আল্লাহ কইতার না কি খেলা রে আল্লাহ কি খেলা সোমান আল্লাহ কইতার না এডিরে কয় ফিসাব এডিরে কয় ফিসাব আর আমরা তারা ফিসাব আহা দুঃখের কথা কেমনে কইতাম বাংলাদেশ হগলতে বড় অলি যে তার দাড়ি ফেস লাগিয়া রয়েছে চুল ফেস লাগিয়া রয়েছে ঝট লাগিয়া রয়েছে হ্যাঁ তৈল হগলতে বড় অলি তার একে রাজনী কইছে রে তোর দাড়ি নিয়ে ফেস লাগছে কেমনে কবে এমনি ফেস লাগে অলি অলি আমি কই দাড়ি কেমনে ফেস লাগে এটা তো আমি জানিয়ে ঘন ঘন গা ধোলা সরিষার তেল দিবা আর বালুর বিদ্যা আশ্রয় বাও না দুই বাও না মাশাল্লাহ বছর খানেকের ভিতরে দেখবা অকর সোট লাগিয়ে গেছে গা ঠিক নিলে তো চুল কেমনে ফ্যাস লাগে দাড়ি কেমনে ফ্যাস লাগে এইটি কোনো অলির লক্ষণ না কত তো আরেকটা মনে পড়ছে এক বেটি কইছি আমরা হরিয়ার বউয়ে অলি আমার হরিয়ে আর আমি কতরা অলি যে হইয়া রয়েছি তোমরা তো টার পাইছো না কই কি টার পাইতা আমরা হরিয়ার বউয়ে অলি হইয়া রয়েছি কই কেমনে কই আমি আর আমার হরিয়ে যেইটা কই হয় হরিটা হয় না হইলে আমারটা কই কই এত কই রয়েছো তোমরা কই হ কই হয় হরিটা হয় না হইলে আমারটা কই কই দুই একটা উদাহরণ দাও স্যার কই সেদিন উত্তরপাড়া রহিমের ঘর হইব রহিমের বউয়ের ঘর হইব আমি কইছি ফিউত হইব আমার হরিয়ে কইছে জি হইব হরিটা হইছে তো হয় তো দুইটা দুইজনে দুইটা কইছো তো হইব তো কি তারি কইতা দুঃখে কই যারা ভারে নিত না হজুবিল্লা কোন লাগে রে হরি বউ যেটা কই একটা না একটা হয় তো হয় এত দুইটা ঠিক রে বন্যায় ফানি বাড়তে আছে ফির সামনে গিয়ে জিজ্ঞেসে হুজুর ফানির খবর কি মুড়িতে গিয়ে জিজ্ঞেসে হুজুর কে দৌড় দিয়া রয়েছে কিতা কইছে দৌড় দিয়া রয়েছে কম্বো না বাড়বো কিচ্ছু না কয়ে কি কায়দার কথা শিক্ষা রয়েছে ভাত ফাড়াই দেখো কয় দৌড় দিয়া রয়েছে কয়দিন ফলে ফানি কমছে কয় হুজুর আপনি তো করেন দৌড় দিয়া রয়েছে আমরা তো মনে করছি ফানি বাড়বো আমি কি উফের ফেল না নিচের ফেল করছি এটা শিখাইবি না তোরা আমি তো কইছি দৌড় দিয়া রয়েছে মানে কমার দিকে দৌড় দিয়া রয়েছে দৌড় তো দিয়েছে ফানি কমছে হেবার আর কেরামতে না ওজুবিল্লা কয় না রে ও গোপালপুরের মুসলমান মন দিয়ে শুনে আকাশ দিয়ে উড়ে যাওয়া পানির উপর দিয়ে হেঁটে যাওয়া এটা কোনো অলির লক্ষণ না অলির লক্ষণ হইল তুমি কোরআন সুন্নার বাইরে একটা কদম দিছো না এইটা হইল অলির লক্ষণ ঠিক হিসাবে গেরাম আইছে ঘরের ভিতরে নামাজ পড়ে মসজিদ ও জামাতে গিয়া নামাজ পড়ে না এবার তোমরা রায় দিবা অলি না ভণ্ড কিসের ফিরসাব তুমি তুমি কিসের ফিরসাব আগে মুসলমান হয়ে গেলো না এরপরে না ফিরসাব ওইটা আরে মুসলমান হয়ে গেলো আগে গ্রামের ভিতরে মসজিদ মসজিদের গাড়ার ঘরও তুমি এই আস্তানা গাড়ছ নামাজের আজান দা তুমি মসজিদে আইও না তোমার ইমাম পছন্দ হয় না তুমি ফিরসাব তুমি শয়তানের হেডকোয়ার্টার ঠিক কি না কিনসা তোর ফিরালির কুষ্টি বাড়ি ফিরালি বাক ফর কহ
নামাজ নাই রোজা নাই ইবাদত নাই বندگی নাই বেড়া নাই বেডি নাই হালাল নাই হারাম নাই ফিশা ঠিক কইরা গেল বাংলাদেশটা সহজ সরল মানুষ পাইয়া ঠিক কি না কও ঠিক উচিত কথা কই না নাই দেখা কইরা গেল আর কি কেরামতি দেখা কেরামতি পানির উপর দিয়া হেঁটে যাওয়া কেরামতি না আকাশ দিয়ে উড়ে যাওয়া কেরামতি না ৪০ বছর হইছে হুজুরের কাছে মরিদ হইছে মরিদ গিয়া কয় হুজুর ৪০টা বছর হইলো মরিদ হইনা কোন কেরামতি টেরামতি দেখলাম না হুজুরে খাঞ্জা দিছে কয় বাবা ক কি ৪০ বছর মরিদ হইছো কোন কেরামতি দেখছো না কয় না হুজুর কয় ৪০ বছর কি তুমি আমার লগে আস্তা কয় হ কয় ৪০ বছরের ভিতরে কোনদিন নামাজ কাজা হইতে দেখছো নি মরিদে কয় না হুজুর এটা তো দেখছি না কয় ৪০টা বছর একটা ওয়াক্ত নামাজ কাজা হইছে না এইটা বুঝি তোমার কাছে কেরামতি লাগে না ৪০টা বছর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি এটা তোমার কাছে কেরামতি লাগে না একটা বড় বাদ কেরামতি কি দেখতে চাও কি দেখতে চাও ভাই ও ভাই ওয়ো মাইশাকে ফাইলা কিনতে কান্দার দুটো থাপড়া দিয়া চায় টনটন না ঠন ঠন ঠিক কি দেখো ফাইলা 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 ১০টা নইলে ১৫টা নইলে ২০টা নইলে ৫০টা এই ৫০টিকে একটা ফাইলা কিনতে তুমি কান্দারত ধরে সেটা থাপড়া দিয়া চাও যদি কয় ঠন ঠন কিনবা নি তুমি না যদি কয় মাগ না তুমি রাখবা যদি কয় মাগ না রাখা দেন এটা টেহা লাগতো না এরপরেও তুমি রাখতা না ৫০টিকে একটা ফাইলা কিনতে তুমি এতবার যাচাই বাছাই করলা একটা মানুষের হাতে জীবন যৌবন সবটা দিলা এবারে তোমার জান্নাত নিয়ে নিব কুতুর লাঞ্জা ডালকি দিয়েছে না ভেড়া না ভেড়ি সাইলানা কুদ্দুর সাইলানা যেই বেড়াটা কোরআন হাদিস বুঝেনি কোরআন হাদিস পারেনি এই বেড়াটা কোরআন হাদিস মানেনি এটা কুদ্দুর না সাইয়া জীবন যৌবন সৈপা দিলা ফাইনাল লাভটা বুঝলা নিজের জীবনটা লাভ বুঝলা না ঠিক কি না কই যারা ফাইটা যাই যাবে একটা দুঃখে আর আইনা নাই কড়া কড়া কথা কড়া কইয়া যায় গেটটা রাখ্য অন্তরে দেখতে বাক্য কামো লাগবো কেমতর ময়দান দেখা হইব আমি আমার দায়িত্ব পালন করে যাইতে আছি তোমরা মানবে না না মানবে এটা তোমরা ব্যাপার ঠিক কি না কও আইলে এত পাগল মনে করেন না আইলে আঞ্জা দিয়ে গিয়ে ধরেন না একটু যাচাই বাছাই করে হালাল হারাম বুঝেনি ফার্স্ট আইলা খেতে মানুষ চিনা যায় আমরা গ্রামে একবারে কইছি কয় যদি মানুষ চিনতে চাও তারা কয়টাতে হাওলাত দিয়া চাইও দেখবা চিনবা মানুষ কারে কয় ঠিক কি না কও ফিসা বইলে খালি আকারে মনে করছেন আপনারা বিরাট বুজুর্গ কয়দিন থাইকা চান বাইক খবর লন এবারে মার খবর লয়নি এবারের বইনের খবর লয়নি বাংলাদেশ এইরকম ফিসা মামারা তো ধরা পড়ছে এবারে জমিন যখন কাউলা করতে খারিজ করতে গেছে যখন ওই জরিপ করতে হয়েছে না বিএস বিএস হাল জরিপ যেটা করতে গেছে তো অফিসার আইসে ভাই আই এসে কয় হুজুর কাগজপত্র আনেন কাগজপত্র আনছে পরে আপনার কয় ভাই কয় দুই ভাই কয় বোন বোন নাই এবার ফাঁস বোন এবার কয় বোন নাই অংশদন লাগবো দেখা তুই তোর ফিলারি লাগবি কুষ্টি মারি অসুভ্য তুই বইনার অংশ যাচ্ছ তুই ফিসা বইতে এসো তাহলে ঠিক কি না কও আমি জানা মতো হুনলে আপনারা গাছ ছেড়তে পারবেন আরে হুজুর এই কথা এই হুজুরে এই কাম করে বসে নাম কইতাম না সিগনাল আইতো ঠিক কি না কও কয় বোন নাই জানে স্বীকার করে নাই অস্বীকার করে নাই কয় আমরা দুই ভাই আমরার কোনো বোন নাই অথচ ফাঁস বোন এরপরে অস্বীকার করে নাইছে বোনের এনে অংশ দেওয়ার লাগে এবার তোমারা হলে কি কয় ফিসা আরে মানুষ হই যে লোক না আগে কোন মানুষ এই কাম করতে পারে আজ জেতা বোনের বাইরে নিয়েছে ভাত জন মানে তো তুই মার্ডার কিসের আসামি কিও কিও তো মার্ডার কিসের আসামি নাতে যেতে জেতা বোনের কয় বোন নাই তো মার্ডার কিসের আসামিতে ঠিক তো কথাটি কইলে আর ভাল কষ্ট হইতেছে বোধ হয় সাইডা দেওয়ান দরকার ওয়াজ কি উফরে পড়তে আছে আচ্ছা কারে লই আসু না কন যেন দৈরা বই আর অগল বলা কেন সমতি সাহ সারা বেলা লাগাই দিয়ে যাই দিকে আমি বিশ্বাস করি আমাকে যারা মহব্বত করে আমার কলিজ আর টোকরা যুবকেরা মুরব্বী বাবারা দয়া করে সবাই একটু পিন পতন নিস্তব্ধতার মাঝে আপনারা কথা শুনবেন
তাহলে আপনিও শুনতে পারবেন আরেকজনও শুনতে পারবে, ফায়দা হবে। মাহফিল এটা দেখার কিছু জিনিস না, এটা মেলা না, এটা পূজা না, যে কতক্ষণ নাচলাম গাইলাম। এটা যেহেতু দিনই আলোচনা, আপনি যদি মন দিয়া না শুনেন তাহলে আমার কথাগুলো থেকে আপনি কোনো ফায়দা নিতে পারবেন। এজন্যে মনোযোগের সাথে কথা শুনতে হবে। আমি কি, আমার পরিচয়, আমার টুপি কেমন, আমার পাঞ্জাবি কেমন, এগুলো আপনার দেখার দরকার নেই। আমি কথাগুলো কি বলতেছি এগুলো হলো আপনার দেখার বিষয়। আপনার যদি বিবেক নাড়া দেয় যে হ্যাঁ হুজুরের কথাগুলো যুক্তি আছে, কোরআন হাদিসের কথা তিনি বলেছেন, এগুলো গ্রহণ করা দরকার, তাহলে আপনি গ্রহণ করবেন। আর যদি মনে করেন আমার কথাগুলো ঠিক হয় নাই, শুধরে দেওয়ার সুযোগ আছে, আপনি বলতে পারবেন যে হুজুর এই কথাটা আপনার ঠিক হয় নাই, এখনই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব ধীরে সুস্থে আপনাদেরকে কিছু কথা বুঝিয়ে দেওয়ার জন্যে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য একটা দীন ইসলাম দিয়েছেন, দেওয়ার পরে তিনি ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনটা পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের রবকে সবাই বলেন, রবকে আমাদের দিন কি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাচ্চাটা কি হচ্ছে? সাল্লাল্লাহু তাহলে আমরা এই পাঁচ ওয়াক্ত নামাজে অথবা বিশেষ করে মাগরিবে এবং ফজরের পরে আমরা ওয়াজিফা আদায় করি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আস্তে কথা বলো, এগুলো আমাদের ওয়াজিফা, আমরা স্বীকার করে নিলাম রাদিতু বিল্লাহি রাব্বা, এই জেনে নিয়ে আল্লাহ আমি এই ব্যাপারে একমত, রাজি যে তিনি আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আল্লাহ আমার রব, এই ব্যাপারে আমরা একমত। কি বলেন, একমত কি না? তারপরে বলছি ওয়াবিল ইসলামি দীনা, এবং ইসলাম আমার ধর্ম জীবন বিধান। হ্যাঁ, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, এই ব্যাপারে আমরা সবাই একমত। একমত, কথা বলেন একমত। একমত, তাইলে এই দীন ইসলাম আমাদের কাছে আল্লাহ দান করেছেন। এই ইসলামের বিধানগুলো, কতগুলো বিধান আছে ফরজ, কতগুলো বিধান আছে ওয়াজিব, কতগুলো বিধান আছে সুন্নত মুআক্কাদা, কতগুলো বিধান আছে সুন্নাহ জায়েদা, মুস্তাহাব মুস্তাহসান, এইরকম অনেকগুলো ইসলামের বিধিবিধান আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বিধিবিধানগুলো মানা আমাদের জন্য ফরজ, যেইগুলো ফরজ করে দিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা এই মানুষগুলা, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই একটু বলেন জান্নাতে যেতে চাই। দেখো হাত উঠে গিয়ে দেখাই দেয় আল্লাহকে। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। আচ্ছা, একবারে সহজ করে বলি। হ্যাঁ, এখন যদি আমি বলি গোপালপুরের কে কে ঢাকা যাইতে চান, মনে করেন আপনি হাত উঠাইছেন যে হুজুর আমি ঢাকা যাইতে চাই, ওকে ফাইন, তা আপনি যদি ঢাকা যাইতে চান তাহলে আপনারে কি করা লাগবে? আপনি জমিনে কাজ করতেছিলেন, আপনি তাড়াতাড়ি করে গোসল করিয়া নতুন কাপড় পরা লাগবে, পকেটে টাকা নেওয়া লাগবে,
নবীনগর বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে, বাসের ভিতরে উঠে কোম্পানিগঞ্জ যাওয়া লাগবে, কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকার বাসে আপনি উঠে যাবেন, এই বাস ঢাকা যাবে। এখন আপনি উঠছেন নবীনগরের বাসও যাইবেন কোম্পানিগঞ্জ, আপনি যখন করিবাড়ি গিয়ে সারছেন তখন আপনার কইছে ভাড়া দেন, কন্ট্রাক্টরে কি চাইছে কথা কয় না, কি চাইছে ভাড়া চাইছে। আর আপনি যদি কোন ভাড়া নাই তাহলে কন্ট্রাক্টর কি আপনি নিব না নামাই দিব, নামাই কই বলতে যাক, আপনি এরকম বেশিরভাগ ফাড়িয়ে গেছেন আপনি, আর আগেও কয়বার আপনি এরকম ধরা পড়ছেন, একটা ভাব ধরেন কিছু বুঝেন না আপনি ইয়া ভাড়া ছাড়া গাড়ি দিতে পারে, তা আপনি করুই বাড়ি নামাই দিছে, আপনি আটতে আটতে যত মনত গোপালপুর আইসা পড়ছেন, আপনি যে জান্নাতে যাবেন কইলে আপনি যখন কবর নামক কবর নামক গাড়িতে যখন আপনি উঠবেন তখন ফেরেশতা কন্ট্রাক্টর এসে বলবে ভাড়া দেন, কবর নামক গাড়িতে উঠলে কন্ট্রাক্টর বলবে ভাড়া দেন, কবর নামক গাড়িতে আমাদের উঠা লাগবে নাকি লাগবে না, এমন কেউ আছেন যে কবর নামক গাড়িতে উঠা লাগবে না, এমন কেউ আছেন সবাই? আমরা আপনি যদি কন যে হুজুর নদীর মাঝখানে যদি ডুববা মরে আছে যাই আর তল ফুড়া থাকি কয়েকদিন পরে ফুললে উঠি, তারপরে কবরও দিলে দেব না দিলে না, আমার তো হ্যাঁ নয় শেষ না, এই তো এক প্রকারের কবরে মানে শেষ জীবন আর কি, পরকালের জীবন। এখন যখন আপনি গাড়িতে উঠছেন করিবারি গেছেন পরে ভাড়া চাইছে, আর কবর নামক গাড়িতে যখন উঠবে সেখানে কন্ট্রাক্টর আছে আল্লাহর ফেরেশতা, সুবহানাল্লাহ বলবেন না, আপনাকে ডেকে বলবে ভাড়া দেন, আপনি পকেট খুঁজবেন, কাফন নামক কাপড়ে পকেট নাই, আপনি পকেট খুঁজবেন, ফেরেশতারা বলবে কি খুঁজতেছেন, কয় দেখি পকেটে ভাড়া আছে কিনা, কয় ভাই দুনিয়ার টাকা পয়সা তো আমরা ভাড়া হিসাবে নেই না, কয় তাইলে ভাড়া হিসাবে কি দেব, কয় ভাড়া হিসাবে দিতে হবে তোমার আমল, কি দিতে হবে আরো ঘুরে বসেন আমার দিকে ঘুরে বসেন হুজুর, ওয়াজ এখন আপনি হেন সাইয়ার হয়েছেন গিফটে বোরা, আমি তো কই কি তার ওয়াজটা কোন ফাইল যাইতে আছে এদিকে ঘুরে বলেন, আপনার চেয়ারটাও ঘুরাই দেন আমার দিকে যেন ফিরা বইতে পারে, আপনার আওয়াজ করেন না ভাই, কি তামাশা শুরু করছেন, আমি হেঁটে ডাক দিয়েছি আপনারা হেই করেন ঘুরতে, হ্যাঁ তোমাকে নামাইতে বলছি, সবাই কোনা আমি জোরে বলেন, এই যে মাঝে একটা ফ্যাটলার মতো বার হইছে এটার লাগে তো ফিসার তারা দেখে না, আর লাল শার্ট আর অফিসে যান আপনার শোনেন, এখানে নিচে বিছানা নাই, বিছানা আছে নাই, একটু পেছনে গিয়ে দাঁড়ান একটু পেছনে, তাহলে পিছনের লোকজন দেখতে পারবে আমাকে, আপনারা কোন আন্তাজে মাহফিলের আয়োজন করেন আমি কিছু বুঝি না, এটা একটা জায়গা হইলো মাহফিলের জন্য, ঠিক আছে এখন যেহেতু করে ফেলছে আমার মনে হয় মাহফিল রাখার আগে আমি লুক পাঠানো লাগবে যে যান দেখাইও যে মাহফিলের মাঠ কেমন, তারপরে হইলো ওয়াজ, এটা একটা কথা হইলো ওই দিন আসলাম কোন গ্রামে আলমনগর, ওইখানেও সাইড ভাগের এক ভাগ লোকও বসতে পারে না, তো এখন যে লোকগুলো বসছেন আর চতুর্পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন সবাইরে বসাইতে গেলে এরকম তিনটা মাঠের দরকার, ঠিক কিনা কন, এগুলোর তারারে তো এক মাঠ লাগে, ফিসার তারার এক মাঠ, সাইডের তারার এক মাঠ, তো তারারে কিতা করো তিনবার যে কইয়া লাইলাম কিতা রে, হ্যাঁ আচ্ছা তারা না হইলে ফাঁকি দিয়া বই না হইলে কুলো মুলো বইয়া লাগে কি হলো, মারহাবা বলো জোরে বলো, যেই কথাটা কইতাম ইসলাম ফেরেস্তায় কইব কথা মনে আছে নিও, কবর নামক গাড়িতে তুমি যখন সওয়ার হয়ে যাবা
তোমারে যখন খাটের ভিতরে শোয়াইয়া কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, সবাই মিলে চলে আসবে, ফেরেশতা এসে বলবে বান্দা ভাড়া দাও, বান্দাকে উঠে বসানো হবে, ভাড়া দাও, পকেট হাতড়াবে, বলবে কাফনের পকেট নাই, আর তুমি যেই ভাড়া তালাশ করতেছো এই ভাড়া আমাদের দরকার নাই, কবর নামক গাড়ির ভাড়া হইল তোমার আমল। দেন ভাড়া, দেন ভাড়া, দেন এখন ভাড়া, এবার তো বুধ খুঁজতো না, তো এবার দেখি ফেলছে জানিসি, এবার মনে করছে সাইডে ফেলছে ইয়া কোনো মতে নিয়ে কন্ট্রাক্টরটা ফিসের ফেল গেলে বুঝুরি এবার নামা দেবে গিয়ে তো, এবার মনে করছে কোনো মতে করি ব্যাপার ওইটা ভাবিয়ে তোরা যাই পেয়ে দেবো ভাঙ্গো না, এগুলো যে হ্যাঁ কন্ট্রাক্টর ফিসে এবার রান্না ইয়ে করবো, এইটা না আমার সাথে যাবেন সমস্যা নাই, কিন্তু কবর নামক গাড়ির ভাড়া বড় সাংঘাতি। মুসলমান বলবে ভাড়া দাও, আপনি বলবেন ভাড়া তো নাই, এখন ওই যে কইছিলাম গাড়ির কন্ট্রাক্টরে করুই বাড়ি গেছেন পরে ভাড়া চাইছে, আপনার নামাই দিছে ভাড়া নাই, কিন্তু কবর এমন একটা গাড়ি ভাড়া না থাকলে নামতেও দেওয়া হবে না, নামাবে আপনি কইবেন চিল্লে চিল্লাইয়া ভাই ভাইও ভাই আবার কুতুর সময় দেন ফুন্ডোটা দিন, আবার দুনিয়াতে আল্লাহরে কোন ফাড়াইতো দেখবেন আমল কারে কয়, আহা কথা দেখে মনে পড়ছে কইলি তেমনি। হাসান বসরি একবার জানাজাত গেছে, কেরা আমি যেটা প্রশ্ন করি জবাব দিয়ে ডাক্তার সাহেব রোগী বানাইলেন কইলো মন দিয়ে শুনেন, আরে আমার মাথার টেনশন ঘুরতাস যে আপনি সব চিন্তা ছেড়ে দেন, আপনি আমি যেটা কই এটা মনে রাখতে কেরানা কই গেছে জানা জানাজাত গিয়া সেটা তো জানাজাত কথা বলেন না জানাজাত গিয়া সেরা জানাজা ফোর্স জানাজা ফইরা সেরা, এখন লাশ যখন রয়েছে গীতাছে কান্দ করে কবরে শোয়াই তো হাসান বসরি আল্লাহর ওলি কান্দতেছে সুবহানাল্লাহ লাগে দেন না, ওখানে ঝাড়ে ঝাড়ে গাল বাইয়া বাইয়া দাড়ি বাইয়া বাইয়া ফানি ফাটতেছে, তো ভক্ত মুরিদ যারা হুজুরের লগে আছে তারা কে হুজুর কান্দেন কিরে কিরে কান্দে, হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয় দেখে ওয়াজের পরিবেশ আপনি সাক্ষী দেন আমাকে দিয়া কেন আনছেন আমাকে বলো, জি সভাপতি যেটা বলছে এটা আমাদের শিরোদর্শ উনি সবার সভাপতি, সুতরাং দয়া করে এই ছেলেরা কেউ আওয়াজ করো না বাবা, আসছো দূর থেকে বারবার বলছি এই হাতে ধরে রেকর্ড হয় না, ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে আমার এই কথাগুলো আজকের কথাগুলো ইউটিউবে পাইবা, তো তুমি ওয়াজ শুনতে এসে যদি এটা ধরে রাখো কত কোন চাও এটার ফাইল কত কোন চাও আমার ফাইল এটি ওয়াজ হনো হয়েছে, এটা নামাও, এটা মোবাইলগুলো নামাও, সবাই হাত নামাও, একটু সুযোগ দাও আমারে একটু বলতে দাও, সবাই কোন আমিন জোরে কন আমিন, এখন ওই হাসান বসরি কথা মনে আছে নি কাঁদতে আস গাল বাইয়া বাইয়া পানি ফোটে আসছে, তো মুড়ি দ্বারা জিগা হুজুর কান্দেন কিরে, বাবা এই লোকটার তো কবরে শোয়াই দিব সে তো মারা গেছে দাফন কাফন হয়ে যাবে, এখন কাফন হয়ে গেছে দাফন হয়ে যাবে, আচ্ছা বাবা তোমরা একটা কথা জিগাই এই মানুষটারে যদি এখন রুডা ফিরাই দেয় খেয়াল করে কইলাম সিহন কথা, এই মরা মানুষটার ভিতরে জীবনটা যদি আবার ফিরাই দেয় তাহলে তে দুনিয়া তাইয়া কী তা করবো, তো সকলে কয় হুজুর তাই যদি এখন রুডা ফিরাই দেয় তা এক পাত্র নামাজ ছাড়তো না, একটা রোজাও বাঁধতো না, মিশা কথা হইতো না, কেউ রে গালিগালাজ করতো না,
আরেক বেড়ায় ক্ষেত ঘাস লাগাইছে, এই কুয়াশার দিন সাইডো ফেলফা হারা দিয়া তার গরুর লেগেতে ঘাস কাটতো না, দোহান বাহি খাইয়া ঘুরাইতো না। এরপরে কয়েল কিনে আড়াই টিহার আড়াই বছর ঘুরে আসি নেই খাচ্ছ, আমরার খাচ্ছ যেই খারাপের খারাপ। তে রাইতের বাজে বারোটা, তে হুত তো গেছে পরে দেহে মশার বেন বেনে নিয়ে, তে আর ঘুমাইতে পারে না, তে গিয়া সেটা আরেকতে বেড়াচ্ছেন এখন দেখো আপনারা ওনার কুয়া শুনেন, আসেন, কাঁদেন, কিন্তু আওয়াজটা প্রকাশ করবেন না। আমি অনুরোধ রাখলাম, আসসালামু আলাইকুম। জি মাশাআল্লাহ, জি সুন্দর বলছেন, উনি অনেক গুছাইয়া বলছেন। তারপরে না বুঝলে ভলন্টিয়ার যারা আছেন তারা একটু খেয়াল রাখছেন। জি পড়েন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন, আমার পছন্দ হয়েছে ওনার কথা। গুছাইয়া বলছেন, বুঝাইয়া বলছেন, এটা না বুঝার মতো কোনো কথা আর রয়েছে না। সুতরাং একটু সুযোগ দেন, আপনি একজনের জন্য চিন্তা করেন, একজনের লেগে যদি না ওটা খেললা যে গিয়ে সবজি মানুষ করলাম ডুববা মর্ল, আর এই সবটা জিম্মা নিতে হবে যার কারণে খেলছে হেবেড়া। আপনি মনে করছেন তামাশা, একটা বদনজর ফোরলে আপনার জীবন শেষ। এটা হুদ ফিসের বদনজর ফোরন লাগতো না, হুজুর লাগতো না, যে কোনো একজন মুরব্বী আপনার দিকে চাইয়া করলো তো অসুখ শুরু করছে গীতা, আল্লাহ যদি করতে অসুখ বই তত কারবার শেষ, আপনার তো জীবন জীবন সব শেষ। আল্লাহ যদি খেলায় অসুখের খাতা তাহলে তো জীবন শুরু হয় না, সারাটা জীবন তো অসুখ হিসেবে কারণ লাগবো। খুব সাবধান, আপনার ভাল লাগলে থাকেন, নাইলে চলে যান, কিন্তু আপনি ক্ষতি করার অধিকার তো নাই। আপনি আওয়াজ করে মাহফিলের ক্ষতি করতে পারেন না, আপনি এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন, বিরক্ত করার তো দরকার নাই। আমিন কর, আমিন। আমি যেন আর বলা না লাগে, দয়া করে, দয়া করে আল্লাহর হস্তে আবার আর বিরক্ত করেন। জি তা হাসান বসরির কথা মনে আছে? হাসান বসরি বলতেছে, বাবা আচ্ছা এই লোকটারে যদি এখন জীবনটা ফিরাই দেয় এই লোকটা কি করবে? কয় যে হুজুর এই লোকটা একটা মিশা কথা কইতো না, এক ভক্ত নামাজ ছাড়তো না, সিটারি বাটফারি খাইতেন না, তারপরে গিয়া জীবনে দোহান বাহি খাইয়া ঘুরাইতো না। এই প্রসঙ্গে কইসলাম রাইতের বাজে বারোটা, রাইতের কটা না রে, বারোটা, বারোটা, বারোটার সময় এবার ওজন হুত গেছে গিয়া দেহে মশারিটা চারিগুল দিয়া সিরা, অনেকদিন হয় বাইতাইয়া না আর কি, তো মশারি যে সিরা অন যেই মশারি ঢুকছে এটি এবার কামড়াইতে আরো সুবিধা হয়, বাইরে যাওয়ার লাগে না, ভিতরে থেকে কামড়া। ওই অন্য ডুইলো তো বাতাস বাতাসে গেল গোল, এটি তো ভিতরে ঘুরে ঘুরে কামড়ায় জায়গা মতো ফাইছে এবারে। এবারে উঠটা সেরা গ্রামের কোনার মধ্যে একটা নতুন দোহান দিছে, হ্যাঁ গিয়া সেরা পিছে রে, হ্যাঁ ও হ্যাঁ ঘুমের তো ফালতে উঠছে কি যা হয়েছা, একটা কয়াল দে, তো কয়ালের দিছে বড় কয়াল কত কয় আড়াই টেহা, কয় সহালে টেহানিস, অহন আমি কোনো মতে ঘুমাই টেহা আনছি না, সকালে টেহানিস, হ্যাঁ তো রাইতে বাহিবেছি না, কয় আপনি কি টেহালে ভাই কি তুই বাহিবে সুতা তুই তুই একটা দোহান তুই তারে দম খাইয়া দম খাইয়া কয়েল দিয়া জ্বালাইছে, সহালে দিব কইয়া ঘুরাইছে আড়াই বছর। কয় বছর? আড়াই বছর। এবার কর একটা কয়েল যদি আড়াই টিহা বেছে ফার্স্ট টিহা লাভ হয় না, কথা কন না কেন কিছু বুঝান না, আপনি কথা বুঝান নাই। আরে একটা কয়েল বেচলে কি আড়াই টিহা বেচলে কি ফার্স্ট টিহা লাভ হয় না? লাভ হইলে সাইডা না হইছে, না হইলে বিশ ফাই হইছে, না হইলে মনে করেন এক টিহাই হইছে, এর বেশি দর না। তো তুমি যে আড়াই বছর একটা কয়েলের দাম ঘুরাইলা তে লাভ করছে কয় টিহা, তার ফুসিটা কিটা? তে বিদেশ তাইয়া দোহানটা দিছে হগলে মিল্লা ভাই খাইয়া কয়েকদিনের ভিতরে বয়ম দিয়েছে লজেন্ডি নাই।
নাউজুবিল্লাহ কোনা কোনো জোরে কোনা কোনো নাউজুবিল্লাহ আড়াই বছর পরে তা আমদার মাহফিলের যে সভাপতি এবার আরে কথাটা জানাইস ভাই একুশ দিক ছাড়ায় রাইতের বারোটার সময় কয়েলটা নিল পরের দিন সহালে টেহা দিব কই আমি গরিব মানুষ আমি কয়েল বেচে কয় টেহা লাভ করছি তে আমারে ঘুরাইতে ঘুরাইতে আজ আড়াইটা বছর আপনি কিন্তু কথাটা জিগাইবেন না কেন একটা ঘটনা ঘটাইলিতা তারপরে তো বুঝের মানুষ আপনার কইছে তুই ফিনাফিনি যাচ্ছা আমি কুদ্দুসরে জিগাই আমি ঘটনা কিতা কুদ্দুসরে জিগাইছে পরে কুদ্দুসের আবার লাঠির জোরবালা দল না ক্ষমতা না বুঝিবিল্লা করলাম কেন আমরা তার আর দল না ক্ষমতা থাকলে আরে বাবু রে তিনি রে বাড়া কিতা কইতাম রে নাউজুবিল্লাহ বলো কি করে না না করে কিতা করবো না না করবো মাথাটা গরম হইয়া যাই যা এই এই যে আড়াই টিকা কয়েল নইন না তে আইয়া ধরছে হাতারে রে তুই বাইসাবরে জানাইছ কি তুই তুই কয়েল নিছে আমি কি টিহা মেয়েটা বাইতে গেছি গা তোর মতো খাটাস দোহানদার তো দেখছি না হ্যাঁ তা আড়াই বছর পরে কয়েলের আড়াই টিহা সাউনেতে খাটাস তুই বালা তুই বালা কত তো আরেকটা মনে পড়ছে ওই একটা যে কৈর খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবান্না দিছু আর কয় কেমন খাটাসে খাইছে এক ফোঁটা রস নাই খাউন না খাটাস তুই শুন না বালা তুই আড়াই টিহা আড়াই বছর ঘুরাইছ তে কয় টিহা লাভ করছে তে তুই যে কারবারটা করছ অহন আবার কস তোর মতো খাটাস দোকানদার দেখছি না তোর মতো খাটাস কাস্টমার কি আসমানের নিচে আর আছেন ঠিক কি না তোর মতো খাটাস কাস্টমার তুই মর হচ্ছে কেন তুই নাদান নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন নাউজুবিল্লাহ ওই যেই কথাটা কইতাম ইসলাম হাসান বস্ত্রী যখন জিজ্ঞেস কথা মনে আছে নিও যে বাবা তারি যদি রুডা ফিরাই দেয় তে কি তা করবো আন্তাজ কি করবো তোমরা ধারণা তখন কয় যে হুজুর তারে রুডা ফিরাই দিলে তে জীবনে একমাত্র নামাজ ছাড়তো না রোজা বাঁধতো না মিশা কথা কইতো না কেউ লাইল ঠেলতো না আরেকবার আর রাহুল না গাছ কাটতে লাইতো না তারপরে কুয়াশার ভিতরে ফেসাবের নাম দিয়ে বইয়া কাঁচামুচ চুরি করতো না টমেটো ফাইল আনতো না তে ইয়া বাই ফুটকির বর্তা বানাইছিল না আরেক তার দেশি মূল্য তুললে আনতো না তে সব দিক দিয়ে ভালো হয়ে যাবে গা এবার এই কথা শুনে হুজুরে কান্দন শুরু করছে আরো বেশি আল্লাহর হাসান বসরি গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে ডাক দিয়া কয় বাবা ঠিকে কইস তার জীবনটা ফিরাই দিলে তে আসলে একটা গোনার কামও করতো না ও বাবা আসলে তো তার রু আর ফিরাই দিত না তে রু ফাইলে যেই কামটা করলই আমরা যারা বাচ্চা রইছি নিয়ত করলে আজ্জাত থেকে এই কাম শুরু করে দিতে পারি বাচ্চা এলে সেটা করলই তো আমরা তখন বাচ্চা রয়েছি তো আমরা যদি নিয়ত করি ওখান থেকে মিশা কথা কইতাম না কইতাম না আমরা যদি ওখান থেকে নিয়ত করি নামাজ আর ছাড়তাম না ছাড়তাম না আমরা যদি ওখান থেকে নিয়ত করি দোহান বাহি খাইতাম না খাইলেও টাইম মতো টাকা দিয়ালাম দিয়ালাম তাইলে তো আমরা আর গোনা নাই আমরা মরতে দেরি কবরে শোয়াইতে দেরি সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ওই যে কইছিলেন জান্নাত যাইতেন সান এই একটা লাইন এখন যার যার হিসাব মিলাম আমারটা আমি মিলাই এবারটা এবারে মিলাম হেবারটা হেবারে মিলাম এবারটা এবারে মিলাম যে আমি ওহন যদি মইরা যাইকে আমি মুস্তাক হয়েছি নাগাই শেরফির সাহ আপনারা যে আমার দাওয়াত দিয়ে আনছেন আমারে আমারটা হিসাব মিলাই মনে করেন আমি এই মুহূর্তে ওয়াজ করতে করতে মরিয়া গেলাম না আমারে যদি কবরও দেয় আমি জান্নাতের বিহিসাব আল্লাহ যদি দয়া করে জান্নাত না দিয়া আমারে কয় আই নাগেশের হিসাব মুস্তাক ফয়েজি তোমার বিচার তুমি করো তুমি বিচারে জান্নাত ফানা হইলে যাও আমার কোনো আপত্তি নাই আমার কেড়ে জানি ডর করে মনে হয় না আমি এমন কোনো আমল করতাম পারছি আমারে আমি জান্নাতের রায় দিতে পারি আমার অন্তরে বড় ভয় আছে এবার আপনারটা আপনি কন আমারটা আমি কইছি ওকে মনের কথাই কইছি আমার ডর করে যে আমি যে আমল করছি আমি জান্নাত তো জানি যাইতাম ফারামনি আমি ভরসা পাই না তবে একটা ভরসা আছে আল্লাহ কইছে যদি আল্লাহ দয়া কইরা দেয় তো এলে দিতে পারবো আমি কোনো আইন দিয়ে হাইয়া যাইতাম পারতাম না ঠিক কিনা কও
আমি আইন দিয়ে হইয়া পারতাম না আব্বা, সত্য কথা যেটা আমার সাক্ষী দেয় না মনে, আমি আইন দিয়ে হইয়া যায়। আমি যদি কই আল্লাহ কি জিগান খেতে জান্না তো যাইতাম না, ফিসা ফিসা না যেত না। কামতের ময়দানে ভাই এইগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ কয় তোমাদের ভিতরে মর্যাদা বেশি, তার কলিজার ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি। তার দাম বেশি, কি এর ফিসাব, কি এর লাটসাব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর ফনকা, কি এর ফেসকা, কি এর দোহানদার, কি এর কাস্টমার, কি এর কন্ট্রাক্টর। উদম করে মস্কার মনে করছো, রঙ্গের ঘোড়া দৌড়াইতে আস, মাফি লইয়া কথা কও, আবার কোন লাগে যে কথা কইও না। আরে বাড়ুই তো না আওয়াজ পেড়া, আওয়াজ বাড়ুই তো না, চিল্লাই তুই কইব চিল্লান বাড়ুই তো না, ডরে কই যা ডরতে পারে উল্টে যে বোকা বেড়া, কথা কস মাফি লইয়া, বুঝত না দেখি কেনা কথা কস। ওই যে জিয়ে কইছিলাম মা আমার ঘরে ওই তো লইলে তুমি কিন্তু ডাক দিই হোক, আগো তোর দা হ্যাঁ তো দুই নেন হকল তোরে ডাক দিব কিন্তু হলো ঠিক রে কথা কয়। মনে করছে যে এটা একটা মস্কারার জায়গা, ওরা চুপ করে কটা কথা লইয়া যা, দুইটা ফোটা চোখের পানি ফেলাই যা, এরপরে নিয়ে আশা করতে পারস। আল্লাহ নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যারে আল্লাহ পছন্দ করে, যারে আল্লাহ লাভ দিত চায়, লোকসান থেকে বাঁচাইত চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, তারে আল্লাহ দিনের সঠিক বুঝ দান করে। বলো সুবহানাল্লাহ, দিনের সঠিক বুঝ পাওয়ন বড় কঠিন রে, আরো সহজ করে কই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত, কয় ভাষা 17 কথা কোনা কয় ভাষা রে 17 ভাষার পণ্ডিত, আপনার তারা তো কুদ্দুর ইংরেজি কইতে পারলে সেটিং সেটিং করো, 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবারে গিয়া মুরিদ হইছে মুজাদ্দাদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, ফুরফুরার মুজাদ্দাদে জামানের কাছে গিয়ে মুরিদ হইছে, হুজুর আমারে মুরিদ করা, হুজুরে দেহে যে ফুরা সাপ কামাইয়া কুমাইয়া হোক, দাড়ি মুছ কিচ্ছু নাই, সাপ না, এবার বিদেশ পড়ে আইছে 17 ভাষার পণ্ডিত, এবার প্যান্ট ফরে টাই ফরে কুট ফরে, এবারে গিয়ে হুজুরের কাছে কিন্তু মুড়ি দিয়েছি গিব, মুড়ি দিয়েছে ফরে হুজুরে আর কিছু কইছে না, ফিসাব যারা তার হলো হোমিও ডাক্তারের মতো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়ানা'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شبعي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে সবির মন এমন ঘরে সবির যে ঘরের নাই
বিছানায় আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হসনত জামিয়কে সালিহি সাল্লু আলাইহি কুদরত কি তমাশা হায় মদিনা কি গলি মে জন্নত কি নমুনা হায় মদিনা কি গলি মে বালাগাল উলা বিকামালিহি সাল্লামু ইয়া কওমুবান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা মোবাইলগুলো বন্ধ করা যায় লাইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা দিন নবীনগর উপজেলা দিন প্রাচীনতম একটি জনপদ যে জনপদটির নাম গোপালপুর তারই পূর্ব পাড়ায় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 14 অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে গতকাল
টের পাইলাম যে রাতের বেলা কুয়াশা শুরু হয়েছে, শীতের একটা জানান দিচ্ছে আগাম, কিন্তু প্রচন্ড গরম এখনো রয়ে গেছে। যেন আমাদেরকে মনোপন্ত করে এই পরিবেশে অনুকূল আবহাওয়ায় আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুবের দরবারে মাহবুবের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সেলিম পুলিশ, আজকের মাহফিলের উদ্বোধক হাজি মোহাম্মদ জামাল মিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলা উদ্দিন। আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা জয়নাল আবেদিন সিরাজি সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম আনসারি, মাহফিলের প্রিয় পরিচালক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ, আরও অনেক নাম। আল্লাহ তাবারক তাআলা আজকের এই মাহফিলে আমাদের সবাইকে কবুল করে নিয়েছেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আমি আরো আগে বোধ একবার গোপালপুর গ্রামে এসেছিলাম, দীর্ঘদিন আর আশা হয়ে ওঠেনি। নবীনগরে বিভিন্ন গ্রামে এসেছি, কিছুদিন আগে আলমনগর এসেছিলাম, সেদিন আপনাদের অনেককে দাওয়াত দিয়ে এসেছিলাম। আল্লাহ তাবারক তাআলা সেদিন ছিল বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, আজকে আল্লাহ সুন্দর একটা আবহাওয়া দিয়েছেন। বৃষ্টিমুক্ত রাতে আমাদের সবাইকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। বন্ধুগণ, গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে। আপনারা যেহেতু আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, যদি আমাকে সুযোগ করে না দেন তাহলে আমি কিন্তু কথা বলতে পারবো না। এই মাহফিলের যারা কর্তৃপক্ষ যুব সমাজ, আপনাদেরকে সজাগ থাকতে হবে। এই মানুষগুলো কিন্তু সব এই গ্রামের মানুষ না, এখানে অন্যান্য গ্রামের মানুষও আছে, সুতরাং দাওয়াত দিয়ে এনে বসতে দিতে পারেন নাই, কিন্তু শোনার ব্যবস্থাও করবেন না, এটা মোটেও ইনসাফ না, এটা মারাত্মক বেইনসাফি।